হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মুকরুম আবেদ, যাকে বলা হয় যে ফেরেস্তাদের সর্দার মুকরুম। এই মুকরুমকে দিয়ে আল্লাহতালা কি করলেন, আদম বডিটাকে বানানোর জন্য তাকে আদেশ দিলেন। এবং এই মুকরুম ফেরেশতা যখন আল্লাহর কাছে জানতে চাইলেন যে হে আল্লাহ, আমি যে আদম বানাবো এ আদম দেখতে কেমন? তবে যতটুকু দলিল অনুসারে বলা যায়, আর দলিলের বাহিরে বললে অনেক ফয়সালা দেওয়া যায়, কিন্তু অনেক মানুষই একটা কথা বলে থাকে যে কোন দলিলে আছে, কোথায় পেয়েছেন। তবে এমন কথা কি বলতে চান যে সমস্ত হাদিস কি আল্লাহ দিয়ে দিয়েছে? সমস্ত কিছু আল্লাহর ফয়সালা কি দিয়ে দিয়েছে? সামনে কোটি কোটি বর্ষর আছে, এখানে নতুন কিছু আল্লাহ দেবে না? যাই হোক, আজকের যে বিষয়টা হলো সেটা হলো যে মুকরুম ফেরেস্তাকে দিয়ে যখন আল্লাহ আদম বটি বানাইতে অর্ডার করলেন, তখন মুকরুম বললেন যে হে আল্লাহ, যে আমি যে আদম বটি বানাবো এটা দেখতে কেমন? তখন আল্লাহ বলল, তুমি আরশে আজিমের দিকে তাকাও। তাই আরশে আজিমের দিকে যখন তাকাতে বলেছে, তখন দেখছে যে আদম নামক একটা ছবি মুকরুমকে দেখালেন আল্লাহ স্বয়ং। তখন ঠিক হুবহু সেই আদমের ছবিটা দেখল, হুবহু একটা আদম তৈরি করা হলো। তো আজকের মূলে যে আলোচনা, সেই আলোচনাটি হলো যে আদমকে যখন বানানো হলো, তখন আল্লাহ যখন অর্ডার করলেন, আদেশ দিলেন, হে ফেরেস্তা সকল, তোমরা আমার আদমকে সেজদা করো। তো এখন কথা হলো যে আমার আদমকে সেজদা করো, এই একটি কথা বলা হয়েছে। আবার কোনো একটি জায়গায় আল্লাহ এটাও প্রকাশ করেছে যে আমি আমার রুহু আদমের ভিতরে ফুৎকার করেছি। তাহলে এটা কি বলতেছে? যে আল্লাহ বলতেছে আমার রুহু। তো আমার রুহু বলতে কি, আল্লাহ কি রুহের বাহিরে নাকি রুহু নিয়ে? আচ্ছা, আরও একটি প্যাস ভেঙে দিই যে রুহু বিষয়টা সম্পূর্ণই আলাদা। যেমন পঞ্চ আত্মা, মানব দেহের ভিতরে পঞ্চ আত্মা আছে, তো এই পঞ্চ আত্মার বাহির ভিতর রুহের চলাচল। আর এই রুহু যে আল্লাহ বলেছে যে আমার রুহু আমি আদমের ভিতরে ফুৎকার করেছি, তার মানে আল্লাহ নিজেই আদমের ভিতরে প্রবেশ করেছেন। তবে এই গোমরগুলো ফেরেস্তাদের মাথায়ও ধরেনি। তখন ফেরেস্তারা যখন জিজ্ঞাসা করলো যে হে আল্লাহ, আমরা আদমকে সেজদা করবো কেন, আদম তো আল্লাহ নয়। কিন্তু এই কথাটি যে আল্লাহ বলেছে এটা তারা খেয়াল করেননি। সেই কথাটি কেমন, যে আমার রুহু আমি আদমের ভিতরে ফুৎকার করেছি। আচ্ছা, তারপর কিন্তু এটাও বলা হয়েছে যে তোমরা আদমকে সেজদা করবে না কেন, যে তোমাদেরকে কোটি কোটি বছর আগে সৃষ্টি করা হয়েছে। তাহলে আদমকে তো মাত্র তার বডিটা বানানো হলো, তোমরা আদমকে জিজ্ঞাসা করো সমস্ত সৃষ্টিরও আগে পরোয়ারে কোথায় কিভাবে কেমনি কি ছিল, সমস্ত কিছু আদম বলে দিতে পারবে। তখন ফেরেস্তারা যা জিজ্ঞাসা করে তাই বলে দেয়, এবং যা ফেরেস্তারা না জানে তাও বলে দেয়। আচ্ছা, কিন্তু দেখা যায় যে মুকরুম ফেরেস্তা আল্লাহকে 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছেন, তো 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছেন, তাহলে আল্লাহর কাছে সে তো অনেক দামি এবং বড় একজন ভক্ত। তবে তার মনটা কেন হলো এত শক্ত, যে আল্লাহ যখন বলল যে আমার আদমকে সেজদা করো, কিন্তু শরীয়ত কিন্তু এই কথাটি বুঝতেছে না। এর মধ্যে একটা বিশাল ভেদ লুকানো আছে, যে সমস্ত ফেরেস্তাদেরকে যখন বলা হলো তারা আল্লাহর নির্দেশ অনুসারে এই মাটির আদমকে সেজদা করা হলো, কিন্তু মুকরুম করলো না। তাহলে সে তো সকল ফেরেস্তার সর্দার এবং সে সবার চেয়ে জ্ঞানীও বেশি, কিন্তু তিনি আল্লাহর কথা অমান্য করলেন,
যে আল্লাহর কথা যে তিনি অমান্য করলেন এটাই কিন্তু মানুষ বুঝতেছে। কিন্তু এখানে বেদ রহস্য আমি একটু ভেঙে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে হে জগৎবাসী, যে আদম যখন বানানো কমপ্লিট হলো তখন কিন্তু মকরুমকে আল্লাহ ডাক দিল, হে মকরুম শোনো, যে আমি আল্লাহ ব্যতীত কেউ যদি অন্য কাউকে সেজদা করে বা অন্য কিছুকে সেজদা করে তাহলে সে কি হবে? তখন বলল, সে হবে কাফের, সে হবে শেরেককারী। তখন বলল, শেরেককারী অর্থাৎ যারা আমি আল্লাহকে অন্য কারোর সাথে শেরেক করবে তাদের মহাপাপ আর এই পাপের ক্ষমার অযোগ্য। তাই আমি বলবো যে মকরুম যখন বলল যে হ্যাঁ, যদি আপনি আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করে তাহলে কিন্তু সে আল্লাহর তরফ থেকে সে লানত প্রাপ্ত হবে। এবং এটাও বলেছে আল্লাহ, যদি আমার হুকুম যদি কেউ অমান্য করে তাহলে তার কি হবে? তখন মকরুম বললেও যে সে তোমার লানত প্রাপ্ত হবে, সে তোমার অভিশাপ প্রাপ্ত হবে, এবং সে আল্লাহর হুকুম না মানার কারণে সে শয়তান হয়ে যাবে। তখন বলল যে প্রথম কথাটি, হে মকরুম তুমি কি বলেছ, আমি আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সেজদা করে তাহলে শেরিক হবে, লিখো। তখন মকরুমকে দিয়ে লেখানো হল। পরবর্তীতে বলতেছে যে আমার হুকুম যদি কেউ অমান্য করে তাহলে তার কি হবে? তাহলে সে লানত প্রাপ্ত হবে এবং সে শয়তান হয়ে যাবে। তখন বলল আল্লাহ, হে মকরুম লিখো। আচ্ছা, এর কিছু পরে বা এর কিছুদিন পরে তখন আল্লাহ যখন ডেকে বলতেছে, হে ফেরেশতা সকল আমার আদমকে সেজদা করো, তাহলে ফেরেশতা সকল তার মানে মকরুম, তিনি ফেরেশতাদের সর্দার, তিনিও ফেরেশতায় পরিণত হয়ে গেছে। তাহলে ফেরেশতাদের মধ্যে মকরুম ফেরেশতা সেও একজন। তাই আমি বলতে চাই যে আদমকে যখন সেজদা করতে বলা হয়েছে তো সকলেই আদমকে সেজদা করেছে, তিনি করেনি। তিনি করেনি কেন? কারণ আল্লাহর কাছে ওয়াদা প্রাপ্ত, যদি আল্লাহ ব্যতীত কেউ তাকে সেজদা করে তাহলে সে শেরেককারী হবে, সে কাফের হয়ে যাবে যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করে। তখন আল্লাহ বলেছে আমার আদমকে সেজদা করো, তখন দেখা যায় আদমকে সে সেজদা করতেছে না, কারণ আল্লাহর সাথে তার কথা হয়েছে যে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। তখন তার ভিতরে একটা ভয় যে সে চিন্তায় পড়ে গেছে, আদম তো আল্লাহ নয় তো আদমকে সেজদা করতে বলা হয়েছে, চিন্তায় পড়ে গেছে। আর সকলে বুঝুক না বুঝুক আল্লাহর হুকুমে সেই ফেরেশতারা সেজদা করেছে, কিন্তু মকরুম তো আটকে গেছে। আল্লাহর কাছে সে কথা দিয়েছে যে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। এখন মকরুম তো চিন্তা করে দেখে এটা তো আদম, এটা তো আল্লাহ নয়, তখন তিনি সেজদা করতেছেন না। তখন আল্লাহ বলতেছে আমার হুকুম যে অমান্য করবে সে লানত প্রাপ্তি হবে, সে অভিশাপ প্রাপ্তি হবে। তখন মকরুম তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর হুকুম যদি আমি না মানি, আদমকে সেজদা না করি তাহলে তো আমি শয়তান হয়ে যাব, এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দিলেও আমি শেরেককারী হয়ে যাব। এখন তো মকরুম চিন্তিত, সে নড়েও না চড়েও না, সে টাসকি লেগে আছে। তখন আল্লাহ আবার বলল, হে মকরুম তুমি আমার হুকুম পালন করো, আমার আদমকে সেজদা করো। তখন তো
মকরুম এদিকেও নড়ছে না, সেদিকেও নড়ছে না। তখন সে পিছন ফিরে যায়, অন্যদিকে ফিরে, কিন্তু আদমের দিকে মাথা ঝোঁকাচ্ছে না। তখন কি হলো? তখন আল্লাহ তাকে কি করলো? লানত প্রাপ্তি করলো, অভিশপ্ত করে দিল। তখন সেজদা দিলেও আল্লাহ ব্যতীত দিলে শিরককারী হবে, আবার আল্লাহর হুকুম না মানলেও সে শয়তান হয়ে যাবে, লানত প্রাপ্তি হয়ে যাবে। তখন দুই দিকে তিনি আটকা পড়ে গেছেন, এখন কি করবে? তখন চুপ থেকে কিছুক্ষণ পরে বলল, হে আল্লাহ, আমি তো লানত প্রাপ্ত হয়ে গেছি, শয়তান হয়ে গেছি। আমি যে আপনাকে 9.5 লক্ষ বছর আপনার কুদরতি চরণে যে আমি সেজদা করেছি, তাহলে আপনি আমাকে তার পরিবর্তে কি দিবেন? তখন তার পরিবর্তে তাকে 3টা শক্তি দেওয়া হলো। মানুষের রোগে রোগে মানুষকে ধোকা দেওয়ার, অন্তরের মধ্যে অসহাস দেওয়ার, এবং পৃথিবীর এই প্রান্ত হইতে সেই প্রান্ত যাবে আসবে এক বলতে বলতে এত ক্ষমতা দিয়ে তাকে এই মোট 3টি শক্তি দিয়ে তাকে দিয়ে দিলেন। কেননা সে তো আল্লাহকে 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছে এই জমিনে। তাই বলতে চাই যে আজকের কথাগুলো যদি কেউ একটু মন দিয়ে শুনে, অবশ্যই কথাগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্যে অবশ্যই এই কথাগুলো মর্মান্তিক হবে এবং চিন্তার বিষয় হবে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা করার যে মূল উদ্দেশ্য, সকলেই যদি আলোর পথে চলে যায় তাহলে অন্ধকার কিন্তু পিছনে পড়ে থাকবে। তাহলে অন্ধকার কে চালাবে? তাহলে বোঝা গেল শয়তানেরও দরকার আছে। তাহলে আলোর প্রসার ঘটাবে কি? তাহলে ওলি আউলিয়া নবী রাসূলদেরও দরকার আছে। আর অন্ধকার আছে বলেই তো আলোর দরকার, আর আলোর নিচে তো অন্ধকারটা থাকবেই। তাই আল্লাহ নবী নিচে আদম, আল্লাহ নবী আদম, এই তিনজন মিলে হইল একদম আল্লাহ আদম নবী, এই তিনজনে মিলে এক ছবি। তবে শয়তানের ছিল একটা দাবি, সে কি করল? সে নিচের স্তরে একটা স্থান আছে, সেখানে সে স্থান নিয়ে নিল, আর সেখানে বসে মানুষকে, মানুষের প্রতি তার যতটুকু দায়িত্ব পালন করা সে সেখানে বসেই করতেছে। মূলত তাকে আমরা শয়তান বলি, আসলে সে কিন্তু সইতে সইতে যাচ্ছে। আসলে মূলত সে তো শয়তান না, শয়তান তো আমি আপনি। মানুষকে ধোঁকা দিচ্ছি, মানুষকে আপত্তি কুপতে পাঠাচ্ছি, মানুষকে মূল্যায়ন করতেছি না, এবং সমস্ত খারাপে মানুষ লিপ্ত হয়। তবে আল্লাহ কিন্তু এ কথাটাই বলেছে, তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে। তাই আমি বলবো যে আমরা সেই মকরুম শয়তানকে দেখিয়ে দিয়ে আমরা বেঁচে যাই না বাবা, সেই শয়তান সে করে না, সে আল্লাহর ডিউটি করে। সেই আদি আদমকে তিনি বানিয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি বনি আদমকে বানাইতেছেন আল্লাহর হুকুমে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি এই জন্যই করা হলো যে আদমকে সেজদা নিয়ে অনেক মানুষে অনেক ধরনের কথা বলে। তো আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং কি বুঝাইতে পারলাম, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।